রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয় রায়গঞ্জ শহরের বিবেকানন্দ মোড়ে। পৌরসভার উদ্যোগে সেখানে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, উপপৌর প্রশাসক অরিন্দম সরকার, প্রশাসক মণ্ডলীর সদস্য সাধন বর্মন, রায়গঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সুদীপ্ত মহারাজ, শুভেন্দু মুখার্জি, চৈতালী ঘোষ সাহা, বরুণ ব্যানার্জি সহ আরো অন্যান্যরা। এদিন একে একে সকলেই স্বামীজির মূর্তিতে পুষ্পার্ঘ নিবেদন করে শ্রদ্ধা জানান। স্বামীজির জন্মজয়ন্তীর পূর্ণ লগ্নে রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে এদিন 18 জন চর্মকার, 5 জন জমাদার এবং কোভিডে মৃতদেহ বহনকারী 4 যুবক মিলিয়ে মোট 27 জনকে সংবর্ধনা এবং সম্মান প্রদান করা হয়। উপপৌর প্রশাসক অরিন্দম সরকার বলেন, জাত পাত ধর্ম বর্ণ সমস্ত ভেদাভেদের ঊর্ধ্বে উঠে সকল মানুষকে নিয়ে এগিয়ে চলাই পরম ধর্ম, এই বার্তাই শিখিয়ে গিয়েছেন স্বামীজি। আজকে বীর সন্ন্যাসী স্বামীজির 160তম জন্মদিবসে আমরা পৌরসভার পক্ষ থেকে স্বামীজির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এখানে যত রকম আয়োজন সব সম্পন্ন করেছি। তার সাথে সাথে আমাদের শহরের বিশিষ্ট যারা চর্মকার এবং যারা আমাদের কোভিড সিচুয়েশনে এই শহরের যারা মানুষ মৃত্যু হয়েছে, যারা তাদেরকে অন্তর্তুষ্টি করেছে, যারা দাহ কাজ করেছে, তাদেরকে আমরা আজকে সংবর্ধিত করলাম। স্বামীজি একটা বার্তা দিতে চেয়েছেন যে উচ্চ বর্ণ নিম্ন বর্ণ বলে কোনো জাতিভেদ, কোনো মানুষের মধ্যে ভেদাভেদ যাতে না থাকে, সকল মানুষকে সমদৃষ্টিতে দেখে এগিয়ে যাওয়াটার নামই পরম ধর্ম, সেটাকে অনুসরণ করেই আমরা আজকে এই অনুষ্ঠান করি। এদিন স্বামীজির নীতি এবং আদর্শগত নানান দিক তুলে ধরেন রায়গঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ শুভেন্দু মুখোপাধ্যায়। তিনি বলেন, আজকের পৃথিবীতে প্রতিটি মুহূর্তে মানুষ নানান অপপ্রয়াসে যুক্ত হয়ে পড়ছে, এর থেকে পরিত্রাণের পথ দেখাবে স্বামীজির আদর্শ এবং বাণীগুলি। আসলে যে কোনো বড় মানুষকে চিনতে পারা তো খুব সহজ কথা নয়। অনেক বছর ধরে একটু একটু করে অনুভূতির মধ্যে দিয়ে আমরা বোঝার চেষ্টা করি যে কী চেয়েছিলেন সেই মানুষটি, যে মানুষটিকে আজকের পৃথিবীতেও যদি সমস্ত মানুষকে একত্রিত করে একটা মানব শৃঙ্খল রচনা করা যায় তাহলে তার আবেষ্টনীর মধ্যে ধরে রাখা যাবে না। তিনি স্বামীজি স্বামী বিবেকানন্দ, আজকে তার 161তম জন্মবার্ষিকী। স্বামীজিকে ধর্মের আঙ্গিকে অনেকে আবদ্ধ করে রাখতে চান। স্বামীজি কিন্তু কোনো প্রথাগত ধর্মের কথা বলেননি। স্বামীজি নিজেই বলছেন, আই ডু নট বিলিভ ইন দ্যার রিলিজিয়ান হুইচ ক্যান নট ওয়াইপ আউট দ্য উইডোজ টিয়ার অর ক্যান নট স্টপ দ্য অরফ্যানস ওয়েল। যে ধর্ম বিধবার চোখের জল মোছাতে পারে না, যে ধর্ম অনাথের কান্না রোধ করতে পারে না, সেই ধর্মকে কোনো ধর্ম বলে তিনি মনে করেননি। অন্যদিকে বৃহস্পতিবার 12ই জানুয়ারি বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী। সারা দেশ জুড়েই যথাযথ মর্যাদার সাথে দিনটিকে উদযাপন করা হয়। বিভিন্ন জায়গার পাশাপাশি একই ছবি লক্ষ্য করা গেল রায়গঞ্জ শহরে। এদিন সকালে রায়গঞ্জের সারদা বিদ্যামন্দির ইংরেজি মাধ্যম স্কুলের পক্ষ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় শহরে। সুদর্শনপুরের স্কুল ক্যাম্পাস থেকে শোভাযাত্রাটি বেরিয়ে শহর পরিক্রমার পর বিবেকানন্দ মোড় পর্যন্ত যায়। সেখানে স্বামীজির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক এবং পড়ুয়ারা। অন্যদিকে এদিন রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে শহরের গ্যাস গোডাউন মোড় এলাকায় স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উদযাপন করা হয়। সেখানে অবস্থিত স্বামীজির আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত বিশিষ্ট মানুষজন। এরপর বেশ কিছু শিশু কিশোরের হাতে ফল, মিষ্টি এবং পড়াশোনার সামগ্রী তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, সাধন বর্মন, অন্য মণ্ডল সহ অন্যান্যরা। অন্যদিকে রায়গঞ্জের রামকৃষ্ণ মিশনেও এদিন যথাযোগ্য মর্যাদায় স্বামীজির জন্মদিবস উদযাপন করা হয়। এই উপলক্ষে পূর্ণ প্রভাতে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় রায়গঞ্জ রামকৃষ্ণ মিশন প্রাঙ্গণে। এই অনুষ্ঠানে সহযোগিতা করে রায়গঞ্জ পৌরসভা। উপস্থিত ছিলেন মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সুদীপ্ত মহারাজ, পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, শুভেন্দু মুখার্জি, চৈতালী ঘোষ সাহা, সাধন বর্মন, অতনুবন্ধু লাহিড়ী সহ সমাজের সমস্ত স্তরের মানুষজন। সঙ্গীতের মধ্যে দিয়ে স্বামীজিকে শ্রদ্ধা জানানো হয়। এরপর মিশনে প্রতিষ্ঠিত স্বামীজির আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ প্রদান করেন উপস্থিত ব্যক্তিবর্গ। অন্যদিকে বৃহস্পতিবার রায়গঞ্জ পৌরসভার 26 নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লীতেও স্বামীজির জন্মজয়ন্তী উদযাপন করা হয় রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে। এদিন বিবেকানন্দ পল্লীতে প্রতিষ্ঠিত স্বামীজির পূর্ণাবয়ব মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, অভিজিৎ সাহা, সাধন বর্মন সহ স্থানীয় বহু মানুষ উপস্থিত হন এই অনুষ্ঠানে।
সকলের মধ্যে স্বামীজির ভাবধারা এবং আদর্শ ছড়িয়ে দেন পৌর প্রশাসক। রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে স্বামীজি 161তম জন্মজয়ন্তী আমরা শ্রদ্ধাপূর্ণ উপায়ে পালন করছি। এই শহরের 18 জন চর্মকার এবং যারা কোভিড সিচুয়েশনে যারা জমাদারের দায়িত্ব নিষ্ঠা সহকারে রায়গঞ্জ পৌরসভা পরিবারের হয়ে পালন করেছেন, সেই 5 জন জমাদার বন্ধুকে এবং কোভিড-19 সিচুয়েশনে কোভিড মৃতদেহ যারা বহন করেছেন 4 জন যুব কর্মী রায়গঞ্জ পৌরসভার, তাদেরকে আমরা সেখানে শ্রদ্ধা নিবেদন করব। অন্যদিকে বৃহস্পতিবার রায়গঞ্জ শহরের মিলনপাড়া এলাকায় মিলনপাড়া সার্বজনীন দুর্গাপূজো প্রাঙ্গণে স্বামী বিবেকানন্দের জন্মদিবস উদযাপন করা হয়। সেই সঙ্গে জাতীয় যুব দিবসের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে আলোচনা করেন উপস্থিত মানুষজন। এই অনুষ্ঠানে পাড়া সাধারণ মানুষের পাশাপাশি অংশ নেয় স্কুলের খুদে পড়ুয়ারাও। বিভিন্ন অনুষ্ঠান পরিবেশন করে তারা। অন্যদিকে এদিন রায়গঞ্জ গার্লস প্রাইমারি স্কুলে স্বামীজির জন্মদিবস উদযাপিত হলো। স্কুলের পক্ষ থেকে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় বুধবার। অনুষ্ঠান ঘিরে মেতে ওঠে কচিকাঁচারা। স্বামীজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন করে শ্রদ্ধা জানানো হয়। স্বামীজির আদর্শ ভাবধারা সংক্রান্ত কবিতা এবং বাণী পাঠ করে স্কুলের পড়ুয়ারা। স্কুল সূত্রে জানা গিয়েছে, 13 তারিখ থেকে 2 দিন ব্যাপী স্বামীজির জন্মজয়ন্তী উপলক্ষে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হবে। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।